ডোডো খাইতে আজকে খাইতে খাইতে ক্লান্ত হয়ে গেছে ডোডো। কি যে খাইছো? পেট ভরছে, পেট ভরছে, এই পেট ভরছে। ভরছে, পেট ভরছে, খাইছো? দেই পেট ভরছে কি দেই? ডোডোকে নিয়ে ডোডোর দিদন নৃত্য করতেছে, অনেক সুন্দর হয়েছিল পায়েসটা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিকি সজল ব্লগ। আজকে আমরা ডোডোর মুখোপাধ্যায় মন্দির বসা। এই যে ডোডো। তো গাইস, ডোডো সকালে সেজে গুজে একদম ফিট ফাট হয়ে তারপর ঘুম দিয়ে নিচ্ছে, কারণ ও হয়তো বুঝতে পারছে যে ওইখানে গিয়ে আর সে ঘুমানোর সময় পাবে না, তাই সে এই কাজটা করে নিল। আর আমাদের অনিক বাবু সে একদম ফিট ফাট সেজে গুজে, দেখছেন সে গেঞ্জির সাথে তার চশমার ড্রেসিংটাও খুব সুন্দর করে নিচ্ছে, সে অলওয়েজই ফিট ফাট। ডোডো এখনও ঘুমাইতেছে, তো আমরা এখানে বাসা থেকে বেরোবো, মন্দিরের দিকে যাব, কারণ আমাদের গোছ গাছ করতে অনেকটা সময় চলে গেছে। তো আমরা এখন সব কিছু নিয়ে নেবো যা যা প্রয়োজন এখানে, নিচে যাব, নিচে নামতেছি আমরা। তো এখানে আমাদের গাড়ি দুইটা চলে এসেছে, আমরা যার যার গাড়িতে উঠে পড়ছি, আমাদের গাড়ি ছেড়ে দিছে। তো এখান থেকে আমাদের বেশ সময় লাগবে না। আমরা মন্দিরে কাছাকাছি চলে আসছি, তো এইখানে সোমনাথ মন্দির যাইতে এখানে মনে হয় 210টা সিঁড়ি আছে, এই সিঁড়িটা পার হয়ে তারপর সোমনাথ মন্দির। তো এই সিঁড়িগুলো খুবই কষ্ট হয় উঠতে, অনেক তো আমাদের উঠতে উঠতে অনেক কষ্ট হয়েছে। ইমু আর আমি আগে আগে চলে আসছি, আর মেশো আমরা তিনজন আগে চলে আসছি, ওরা আমাদের একটু পিছনে আছে। তো এ হচ্ছে সোমনাথ মন্দির, এখন পূজা হচ্ছে মন্দিরে। তো মন্দিরে পূজার পরেই আমরা হচ্ছে আমাদের এই কাজটা করব। তো এখানে আসলে কিছু ফর্মালিটি মেনটেন করতে হয়, স্লিপ লিখতে হয়, স্লিপ লেখার পরে জমা দিতে হয়, ভোগ দিতে হয়, তো এটা করতেছে। আসলে মুখে ভাতটা হচ্ছে হলো অন্নপ্রাশন, তো অন্নপ্রাশনটা হচ্ছে কি, আমাদের ভিতর আবার পূর্বগত যদি ধারণা থাকে আসলে ওইভাবে দেওয়া যায় না, আসলে ওদের ওভাবে অন্নপ্রাশন নাই, তাই আমরা আসলে মন্দিরে বসে অল্প পরিসরে আমরা মুখে ভাতটা দিয়ে নেব। এখানে মুখে ভাত দেওয়ার আগের দিন মন্দিরে আইসা মানে সব কিছু আগে থেকে কথা বলে রাখতে হবে। তো আমাদেরটার জন্য মেশো আগের দিন আসছিল, সব কিছু আগে থেকে কথা বলে রাখছে। তো এখানে নিয়মটা হচ্ছে এভাবে যে আপনি মন্দিরে আসবেন, আপনার বাচ্চারে মুখে ভাত দিবেন, তার জন্য আপনারা কেমন কি খরচ করবেন ওই অনুযায়ী একটা আমাদের একটা বিবরণ দিতে হয়। যদি আপনারা চান যে এখানে লোকজন খাওয়াবেন, তো সেই অনুপাতে একটা অ্যামাউন্ট তাদের দিতে হবে। আর যদি চান যে না, পূজা শেষে শুধু মুখে ভাত দিয়ে নেবো, সেটা আলাদা ব্যাপার। তো আমাদের এখানে আমাদের হচ্ছিল 25 জন, আমরা ছিলাম 25 জন, আর ওনাদের ছিল মনে হয় 15 জন, তাহলে 30-40, আমাদের মনে হয় 40 জনের একটা ইয়া ছিল, যেমন 40 জন লোক হবে আমাদের, ওই অনুপাতে আমাদের টাকা দিতে হয়েছে। আর খাবারের আইটেম আছে এইভাবে এর মধ্যে যে আপনারা কয় ধরনের খাবারের আইটেম পাবেন। তো আমাদের আইটেম ছিল ডাল, সবজি, নিরামিষ, পায়েস, একটা ভাজি, আর একটা কী ছিল, ওরকম 6টা আইটেম ছিল আমাদের। তো এইভাবে আগে থেকে সব ঠিকঠাক করে রাখছিলাম আমরা। তো এখানে পূজা শেষ, মাসি শিবের মাথায় জল দিচ্ছে, দুধ দিচ্ছে এবং দিদিও দিচ্ছে। দেন এখন মেশো ডোডোকে প্রণাম করাইল সোমনাথের মন্দিরে। তো এখানে আমরা একটা ফটোশ্যুট নিলাম, এখানে হচ্ছিল ডোডো, ডোডোর বাবা আর ডোডোর মা,
এরপরে পরে আমরা সবাই অনেক ইমু, ডোডোর দিদা, ডোডোর মা, ডোডোর দাদন সবাই ছিল একসাথে। আর হচ্ছিল এই যে ডোডোর মামা আর ডোডো মামা ভাগ্নে যেখানে আপদ নাই সেখানে। তো পূজা শেষ, এখন আমরা ডোডোর মুখে ভাত দিবে। তো আমাদের ফার্স্ট আমরা মন্দির যেহেতু আসছি, আমরা ব্রাহ্মণ দিয়ে মানে পুরোহিত দিয়ে আমাদের মন্দিরের পূজারী সে প্রথমে দিবে মুখে ভাত, তারপরে আমরা একে একে যে যে দিবে। তো ঠাকুর মশাই প্রথমেই ডোডোর মুখে ভাত দিল, ডোডোকে পায়েস দিল এবং জল দিবে। আজ থেকে ডোডো খাবার শুরু করছে অন্য খাবার। এর আগে ডোডোর মুখে কিছু দেয় নেই, তো এখন ডোডোর মামা দিচ্ছে। ডোডোর মামা বলতে আমি, ডোডোর মামা দিচ্ছে মুখে ভাত। খাও খাও, এই তো ঠিক আছে। ডোডো ডোডোর মামার কাছ থেকে খেলো, এখন হচ্ছে ডোডোর মা দিবে ডোডোকে। সব কিছু দিয়ে দিচ্ছে, খাবারের একটা পর্যায়ক্রম শুরু হয়ে গেছে। একে একে সবাই দিচ্ছে ডোডোকে একবারেই। ডোডো খাইতেছে আর চিন্তা করতেছে, এতদিন আমার থেকে তোমরা ভালো ভালো খাইছো, আমি শুধু দেখছি আমার দেও নাই, এখন থেকে আমিও ভালো ভালো খাবো, শুরু করে দিলাম খাবার। তো যাই হোক, ডোডোরে এখন সবাই খাইতেছে। ডোডোর বাবা এখন ডোডোরের মুখে ভাত দিবে। তো এখন ডোডোর দাদন দিবে, ডোডোর দাদন মুখে দিচ্ছে ভাত। ডোডো এমনিতেই খুব ঠান্ডা শান্ত, কান্নাকাটি খুব কম করে। এখন ডোডোর দিদন দিল, ডোডোর মামা আসছে অনেক, সে একটু দিবে, বেশি একটু দিল। তাহলে ডোডোর খাবার আজকে এখানেই শেষ, ডোডো অনেক খেয়েছে, অনেকেই দিচ্ছে খাবার। ডোডো খাইতে আজকে খাইতে খাইতে ক্লান্ত হয়ে গেছে। ডোডো সবাইকে দেওয়া হয়ে গেছে, আমরা এখন খাওয়া শুরু করলাম। বেশ, খাবারের ইয়াটা ভালোই ছিল, খুব মজাই লাগতেছিল। ডাল, সবজি, ভাজি, তো আমার খাবার শেষ। আমাকে পায়েস দিল, পায়েসটা অনেক সুন্দর হয়েছিল, পায়েসটা খুবই সুস্বাদু ছিল পায়েসটা। আসলে মন্দিরের পায়েস অলওয়েজই খুব ভালো হয়। তো খাবার শেষ, আমাদের সবারই প্রায় খাবার শেষ, আমার তো শেষ, আমাদের সবারই মোটামুটি শেষ হয়ে গেছে খাবার। খাবারের ইয়াটা ছিল আসলে পর্যাপ্ত, যে যে পরিমাণ খাইতে পারবে দিবে তারা, সমস্যা নাই। একজন মানুষ আর কি যেরকম খাইতে পারে ওইভাবেই তারা আয়োজন করে, যে 20 জন, 30 জন, 40 জন। তো আমাদের খাওয়া শেষ হলো সবারই, তো আজকে আমাদের এখানে পর্যন্তই আয়োজন ছিল। তো আমরা এখন খাবারের শেষ করে একটু রেস্ট নিয়ে আস্তে আস্তে আমরা এখন সোমনাথ মন্দির থেকে নিচে নামতেছি, নিচের দিকে। সোমনাথ মন্দিরের ওই পাশ দিয়ে যাইতে হবে আপনার, চন্দ্রনাথ মন্দির গেটের ডান পাশ দিয়ে, চন্দ্রনাথ মন্দির একদম উপরে।
আমরা সবাই এখন বাসার দিক রওনা দিব। অনেকটা সময় কাটাইলাম এবং অনুষ্ঠানটা খুব ভালো মতো হয়েছে। সবাই ডোডোর জন্য একটু আশীর্বাদ করবেন। ডোডো সব খুলে ফেলছে। তো গাইস, এখন 5:15 বাকি এখন। তো আমরা এই মাত্র বাসায় পৌঁছলাম। সবাই খুব টায়ার্ড, অনেক গরম ছিল। তো যাই হোক, ভালোভাবে আমাদের অনুষ্ঠানটা হইলো। আমরা দুজন আগে আগে চলে এসেছি, বাকিগুলো এখনো নিচে। তো আজকে ভিডিওটা পর্যন্তই। তো সবাইকে ধন্যবাদ, আর ভিডিওটা শেষে একটু সবাই সাবস্ক্রাইব করে দিন, আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিন।